বিজেপি নেতার গ্রেফতারির প্রতিবাদে শিলিগুড়ি শহরে তুলকালাম। রাতভর থানার সামনে বিক্ষোভে বসে রইলেন বিজেপি নেতা কর্মীরা। বিক্ষোভে যোগ দেন দুই বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং আনন্দময় বর্মন। এ বিষয়ে বিস্তারিত জানতে কথা বলা নেবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সনদ ঝা। সনদ, ঠিক কিসের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি, এখন কি পরিস্থিতি? হ্যাঁ দেখো মাধুরী, আজকে সকালে কিন্তু বিক্ষোভ তুলে নিয়েছে বিজেপি বিধায়ক দুজন, এবং যেহেতু আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার দিকে তাকিয়ে ইতিমধ্যে আদালতে আজকে তোলা হবে বিজেপি নেতা বিকাশ সরকারকে। এবং ঘটনা সূত্রপাত গতকালকে ফুলেশ্বরীতে একটি পার্টি অফিস, যেটা হচ্ছে কংগ্রেস নেতৃত্ব, সেই পার্টি অফিস লিখিত ভাবে হস্তান্তর করে তৃণমূলকে, তৃণমূলের যে কাউন্সিলর 24 নম্বর ওয়ার্ডের প্রদীপ চক্রবর্তীকে। এবং এইখানে আপত্তি জানায় বিকাশ সরকার। এখন তিনি বিজেপি নেতা, তার বক্তব্য যে তিনি যখন কংগ্রেস করতেন, একসময় কংগ্রেস করতেন, তখন তিনি পার্টি অফিস তৈরি করেছিলেন, তার অর্থে নির্মিত হয়েছে, তিনি পার্টি অফিস চালাতেন, তার কাছে তার দাবি ছিল, অর্থাৎ ওই অফিসের দখলটা তিনি, এবং তাকে না জানিয়ে পার্টি অফিস দেওয়া হয়েছে। তিনজন কংগ্রেস করতেন, তিনি করেছিলেন, তার মধ্যে তিনি কংগ্রেসের তৃণমূলে যান, তৃণমূল ছেড়ে আবার বিজেপিতে তিনি এখন এসছেন। তাহলে স্বাভাবিকভাবে তিনি দল বদল করলেও কিন্তু পার্টি অফিসের মালিকানা তার কংগ্রেসের দিতে পারে না, এবং যে কারণে কালকে আপত্তি জানান। এবং এটা নিয়ে যখন পার্টি অফিস তৃণমূলকে হস্তান্তর হচ্ছিল, কংগ্রেস করছিল, তখন তিনি বাধা দেন, তখন একটা হাতাহাতি হয়, এবং সেই ঠিক তখনই কিন্তু তৃণমূল একটা থানা এফআইআর করে, তার হৃত্যুকে আটক করা হয় এবং রাত্রেই তাকে গ্রেপ্তার করা হয়। এবং সেই গ্রেপ্তারের প্রতিবাদেই কিন্তু বিজেপির আজকে এই গতরাত সারা রাতের অবস্থান হয়েছে। এবং বিজেপির যেটা বক্তব্য, যে অভিযোগ, কংগ্রেস তৃণমূলের কাছে আত্মসমর্পণ করেছে, এবং যেটা যে সারা রাজ্য যে তৃণমূল কংগ্রেস সম্পর্ক খারাপ, কারণ দেশ জুড়ে যেখানে কারণ সেখানে এখানে তৃণমূল রাজ্য তো কংগ্রেস কারণ তৃণমূল বিক্রি হয়ে গেছে, এই রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করেছে কিন্তু গতকাল থেকে ধন্যবাদ সনদ। আসানসোল জেলের সুপারের পর এবার শিউরি থানার আইসি কে ইডির তলব। কালি দিল্লিতে ইডির সদর দপ্তরে শিউরি থানার আইসি মোহাম্মদ আলীকে তলব করা হয়েছে। ব্যাংক স্টেটমেন্ট, আয়কর সংক্রান্ত নথি এবং সম্পত্তির নথি নিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, ঠিক কোন কোন তথ্যের ভিত্তিতে মোহাম্মদ আলী তাকে আগামীকাল দিল্লিতে ইডির সদর দপ্তরে তলব করা হয়েছে, কি জানতে পারছো? দেখো মাধুরী, শনিবার সকাল 10:30 নাগাদ শিউরি থানার আইসি মোহাম্মদ আলীকে গরু পাচার কাণ্ডে দিল্লির ইডির সদর দপ্তরে তলব করা হয়েছে। এবং ইডি সূত্রের খবর, মোহাম্মদ আলীকে তার ব্যাংক স্টেটমেন্টের কপি, আইটিআরের কপি এবং তার যাবতীয় যা সম্পত্তি রয়েছে তার হিসেব নিয়ে যেতে বলা হয়েছে। এবং ইডির তরফে যেটা জানানো হচ্ছে যে গরু পাচার কাণ্ডে তদন্ত করতে গিয়ে একাধিকবার মোহাম্মদ আলীর নাম উঠে আসে, এমনও তথ্য রয়েছে যে শুধুমাত্র শিউরি থানা নয়, বিভিন্ন জায়গায় বীরভূমের বিভিন্ন থানায় তিনি কর্মরত ছিলেন এবং অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ অফিসার। এবং যে অভিযোগ বারবার আনা হচ্ছে সিবিআই বা ইডির তরফে যে গরু পাচারকারীদের প্রোটেকশন দেওয়া হতো, অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশের প্রোটেকশন দেওয়া হতো, ইডির অফিসাররা মনে করছেন তাদের হাতে তথ্য উঠে এসছে যে এই মোহাম্মদ আলীর মাধ্যমেই কিন্তু অনুব্রত মণ্ডলের বার্তা এবং ইনস্ট্রাকশন পৌঁছে যেত বিভিন্ন পুলিশ অফিসারদের কাছে। এবং তোমাকে বলে দিই, ইডি তরফ এটাও দাবি করা হচ্ছে যে সিবিআই গ্রেফতার করার পর অনুব্রত মণ্ডল যখন আসানসোল জেলে ছিলেন, বিভিন্ন সময়ে অভিযোগ উঠে আসে যে তিনি জেলের ভেতর থেকে ফোন করছেন, তিনি জেলের ভেতরে তার কাছে কিন্তু টাকা পৌঁছে দেওয়া হচ্ছে। তুমি জানো কয়েকদিন আগেই আমরা খবর পেলাম যে আসানসোল জেলের সুপারকেও তলব করা হয়েছে। এবার যে তথ্য পাওয়া যাচ্ছে যে আসানসোল জেলের ভেতর থেকে মোহাম্মদ আলী বা অনুব্রত মণ্ডল মোহাম্মদ আলীকেই ফোন করতেন এবং বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়া হতো, এমনকি আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য রয়েছে এমনও দাবি করা হচ্ছে ইডির তরফে। সেই তথ্য যাচাই করার জন্য আদৌ কি আর্থিক লেনদেনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন কি না সেটা দেখার জন্য সব মিলিয়ে কিন্তু ইডির তরফে দাবি করা হচ্ছে, যেহেতু শিউরি থানার একজন পুলিশ অফিসার মোহাম্মদ আলী তার নাম বারবার গরু পাচার কাণ্ডে তদন্ত করতে গিয়ে উঠে এসছে, তাই তাকে এবার গরু পাচার কাণ্ডে ইডির সদর দপ্তরে তলব করা হয়েছে। তুমি জানো এর আগে সিবিআই কয়লা পাচার কাণ্ডে মোহাম্মদ আলীকে জিজ্ঞাসাবাদ করেছে, 10 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবার সিবিআই এর পর ইডির অফিসাররা মোহাম্মদ আলীকে জিজ্ঞাসাবাদ করতে চান। ধন্যবাদ প্রকাশ।